ছেলে এবং মেয়ে কখন বালেগ হয়? একজন ছেলে বালেগ হয় যখন তার প্রথম নাইটমেয়ার হয়, অর্থাৎ আরবিতে এটাকে বলে আল ইহতিলাম, বাংলায় বলে স্বপ্নদোষ। সর্বপ্রথম যখন সে ফিল করবে যে তার নাইটমেয়ার হয়েছে, তখন থেকেই সে বালেগ বা ম্যাচিউরড, শরিয়া পার্সপেক্টিভে সে ম্যাচিউরড হয়েছে বলে বিবেচিত হবে। তখন থেকে তার শরিয়াতের সব কিছু তার উপর প্রযোজ্য হবে। এর আগ পর্যন্ত কিন্তু প্রযোজ্য ছিল না। রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা আম বাগানের আম দেখে খেয়ে ফেলেছিল, তো এটা কিন্তু ফেরেশতারা লিখবে না। কিন্তু যখন যে রাত থেকে তার নাইটমেয়ার হলো, তখন থেকে সে ম্যাচিউরড হিসেবে ধর্তব্য হবে। হ্যাঁ, হাদিসে এসেছে যে রুফি আল কালাম ও আনসালা আসা, তিন ব্যক্তির উপর থেকে শরীয়তের কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। আনিল সবিয়ে হাত্তা ইয়াহতালিমা, শিশুর উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ না তার ইহতিলাম হয়, মানে নাইটমেয়ার হয়। আনিল মাজনুনি হাত্তা ইয়াসিহা, পাগলের উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ না সে অসুস্থ হয়। ও আনিন না ইমে হাত্তা ইয়াস্তাইকিদা, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ না সে জাগে। তো এই হাদিসের থেকে দলিল পাওয়া যাচ্ছে যে আনিসাবি হাত্তা ইয়াহতালিমা, ততক্ষণ পর্যন্ত একজন শিশুর উপর থেকে শরীয়তের কলম উঠানো থাকে যতক্ষণ না তার ইহতিলাম হয়। তো এই জন্য ছেলেদের ক্ষেত্রে বালেগ হওয়া বা ম্যাচিউরড হওয়ার মানদণ্ড হচ্ছে তার নাইটমেয়ার হওয়া। সে খেয়াল করবে প্রথম কখন তার এই নাইটমেয়ারটা হলো, এবং এ ব্যাপারে তার কাছের মুরব্বী যারা আছে তাকে যদি সচেতন করে, তাহলেই সে বুঝতে পারবে যে আমি এখন থেকে ম্যাচিউরড, এখন থেকে শরীয়তের সব বিধানগুলো আমার জন্য কিন্তু আর অপশনাল নয়, কম্পালসারি। আর মেয়েদের ক্ষেত্রে বালেগ হওয়ার শরিয়ার পদ্ধতি হচ্ছে তার প্রথম যখন মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হবে। আমরা জানি যে নারীদের প্রতি মাসেই তারা একটা লং পিরিয়ড অফ টাইম তারা সুস্থ থাকে, এবং কিছু সময় কারোর জন্য সেটা 5 দিন, কারোর জন্য সেটা 7 দিন, এটা ফ্লাকচুয়েট করে এবং এটার ভেরিয়েশন হয়, এক এক নারীর ক্ষেত্রে এক এক রকম। তো মাসের যে কয়েকদিন তার এই পিরিয়ডটা হয়, তখন কিন্তু সে সালাত পড়ে না। তো শরিয়া বলেছে যে সর্বপ্রথম যখন সে ফিল করবে যে তার মাসিক শুরু হয়েছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড শুরু হয়েছে, ব্লিডিং, তখন থেকে একজন মেয়ে বা একটা শিশু মেয়ে সে ম্যাচিউরড হয়েছে বলে ধরতে হবে। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে নাইটমেয়ার হওয়া, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে হাদিসের আলোকে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে পিরিয়ড হওয়া। তারপরও সব ব্যাপারে কিন্তু এক্সেপশনাল থাকে। জি জি জি, অসুস্থতার কারণে আপনি দেখবেন যে অনেক মেয়ের এখনো হয়তো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড শুরু হয়নি, কিন্তু তার ফিজিক্যাল গ্রোথ এত বেশি তাকে অনেক বয়স্ক মনে হচ্ছে। আবার অনেক মেয়ের হয়তো শারীরিক দুর্বলতা, অসুস্থতার কারণে তার পিরিয়ড শুরু হয়েছে, তার বয়সও বেশি, কিন্তু সে খুবই লিন এন্ড থিন হওয়ার কারণে তাকে দেখে মনে হচ্ছে খুব অল্প বয়সের মেয়ে। সেটা ফিজিক্যাল গ্রোথের কারণে কম বেশি হতে পারে, ব্যক্তি বিশেষে এক্সেপশনাল হতে পারে, কিন্তু শারী ক্রাইটেরিয়া হচ্ছে ছেলেদের জন্য নাইটমেয়ার এবং মেয়েদের জন্য মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড।